हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के जो बोईटा नहीं कथा बोलबो और मन है आलोचनाटा एकटू अन्य भावे शुरू करा उचित। आमी बरं आपनादेर एकटा प्रश्न करी जे सिनेमा और साहित्येर मध्ये तफात कतटा। आमरा एई प्रश्नेर उत्तरटा बुझे नेवार चेष्टा करब एई भिडियोते। अवश्यई एई प्रश्नेर अनेकगुलो उत्तर होते पारे, अनेक रकमेर उत्तर होते पारे, किन्तु आमरा एई बोइयेर निरीखे এই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করব। আমরা প্রথমে বইটা একবার দেখে নিই। অরিজিৎ গাঙ্গুলির মানিকের পাঁচালী। বইয়ের প্রচ্ছদ আমার খুব প্রিয় অনিকেত মিত্রর করা এবং অলঙ্করণ বিখ্যাত শিল্পী ওঙ্কারনাথ ভট্টাচার্যের করা। এই বইয়ের লুক অ্যান্ড ফিল নিয়ে প্রিন্ট পেজ কোয়ালিটি কোনো কথা হবে না, দুর্ধর্ষ লুক অ্যান্ড ফিল। এবার এই বইটা কী ধরনের বই একটা কথা বলি, এটা একটা জীবনীমূলক উপন্যাস সত্যজিৎ রায়কে নিয়ে। জীবনীমূলক উপন্যাস কাকে বলে তার ব্যাখ্যা আমি আমার কে বাজায় বাসি এই ভিডিওতে করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে ফার্স্ট লাইনে দিয়ে দেবো। এছাড়া উপরে আই বাটনের লিঙ্ক আসবে, আপনারা ওখানে ক্লিক করে দেখে নেবেন জীবনীমূলক উপন্যাস কাকে বলে। আমি আর এই ভিডিওতে আলাদা করে বলছি না। এখানে সত্যজিৎ রায়ের প্রথম দিককার কর্মকাণ্ড নিয়ে মূলত আলোচনা রয়েছে। পথের পাঁচালী, অপরাজিত, জলসাগর, পরশপাথর এবং গল্পটা শেষ হচ্ছে অপুর সংসারের কাজ সত্যজিৎ রায় শুরু করছেন এরকম একটা জায়গা থেকে। সুতরাং ধরে নেওয়া যেতে পারে যে এটা হচ্ছে প্রথম দিককার অর্থাৎ ক্লাসিক সত্যজিৎকে ধরার একটা চেষ্টা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে সত্যজিৎ রায়কে নিয়ে আমরা অনেকেই অনেক কিছু জানি, তারপরেও এই বইটা আমাদেরকে নতুন কি দিতে পারলো বা কেন আমরা এই বইটা পড়ব? সত্যজিৎ রায়কে নিয়ে ঘটনা জানার জন্য এই বইটা আমাদের পড়তে হবে না, এটা আমাদের পড়তে হবে সিনেমাকে বোঝার জন্য। সিনেমার অনেক টেকনিক্যাল ডিটেল এবং সিনেমা স্ট্রাকচারাল ডিটেল এই বইটা পড়লে আপনি কিন্তু বুঝতে পারবেন। আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম আপনাদেরকে এবং আমি বলেছিলাম যে এই বইতে এবং এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব সিনেমা আর সাহিত্যের পার্থক্য কীরকম। একটা উদাহরণ দিই, এই বই থেকে না উদাহরণ, জলসাগর যখন তার চিত্রনাট্য তৈরি হচ্ছে তখন সত্যজিৎ রায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে আলোচনা, সত্যজিৎ রায় চিত্রনাট্য বদলাতে চাইছেন সেটা এই বইতে রয়েছে। কেন চিত্রনাট্য বদলাতে চাইছেন সেটা এই বইতে রয়েছে। আমরা এ ধরনের যে ছোটো ছোটো ঘটনা জানি সত্যজিৎকে নিয়ে, সেটা মূলত অপু ট্রিলজি বা ফেলুদার গল্পগুলোকে নিয়ে। জলসাগরকে নিয়ে এরকম একটা রিসার্চ করে, এরকম একটা ঘটনা ইনপুট করে দেওয়া এবং পাতার পর পাতা, চ্যাপ্টারের পর চ্যাপ্টার আমি কিন্তু প্রথমবার এই বইতে পাচ্ছি। আরেকটা উদাহরণ দেওয়া যাক, সেটা দিলে আরেকটু ক্লিয়ার হবে যে সিনেমা আর সাহিত্যের পার্থক্যটা কীভাবে হচ্ছে। ধরুন সিনেমাতে একটা চরিত্রের মৃত্যু হচ্ছে, এবার বইতে বা সাহিত্যে সেটা লেখক অনেকভাবে বোঝাতে পারেন, কিন্তু পরিচালককে কীভাবে বোঝাতে হবে? তিনি একটা করতে পারেন যে চরিত্রটা মারা গেল, একটা উচ্চ গ্রামের মিউজিক বা একটা প্রদীপ নিভে গেল, এই ধরনের কিছু একটা, কিন্তু সেটা খুব ক্লিশে টেকনিক। এবার সত্যজিৎ সুলভ টেকনিকটা আপনারা লক্ষ্য করুন। সত্যজিৎ সুলভ টেকনিকটা কি? গঙ্গার ঘাট থেকে কতগুলো পায়রা আকাশে উড়ে গেল, অর্থাৎ সেই চরিত্রের পার্থিব মুক্তি হলো এবং এই মুক্তিটাকে মেটাফর হিসেবে দেখানোর জন্য পরিচালক কি করলেন, পায়রাগুলোকে উড়িয়ে দিলেন, অর্থাৎ পাখির ওড়ার মধ্যে দিয়ে মুক্তির বিষয়টা রূপক অর্থে পরিচালক ব্যবহার করছেন। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে সিনেমা আর সাহিত্যের পার্থক্য কীভাবে হচ্ছে। পার্থক্য ঘটনায় হচ্ছে না, পার্থক্যটা হচ্ছে ন্যারেটিভে। আপনি ঘটনাটাকে কিভাবে বলছেন তার উপরে পার্থক্যটা কিন্তু তৈরি হচ্ছে, এবং এজন্যই সিনেমা এবং সাহিত্যের মধ্যে পার্থক্য থাকে। এই বইয়ের 63 নম্বর পৃষ্ঠায় আপনি দেখবেন সত্যজিৎ রায়কে ডিরেক্ট কোট করা আছে, যেখানে সত্যজিৎ বলছেন যে সিনেমা আর গল্পের পার্থক্য থাকা স্বাভাবিক, তার কারণ গল্প লেখা হয় তার পাঠকদের জন্য, সিনেমার কথা ভেবেন না। যদি তাই হতো তাহলে গল্পের স্ট্রাকচার হয়ে যেত চিত্রনাট্যের মতো এবং সেটা খুব বোরিং হতো, সেটা কিন্তু হয় না। সেই জন্য গল্পকে সিনেমার সাথে বদলাতেই হবে। অর্থাৎ এ বই আপনাকে ওই জায়গাটা বুঝতে কিন্তু মারাত্মক সাহায্য করে। এবার আমি আপনাদেরকে বলি, আপনাদের যদি আমার এই উদ্যোগ ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর অবশ্যই লাইক অথবা ডিসলাইক করুন, কারণ ওই কাউন্টটা আমার দরকার। আমি গত কয়েকটা ভিডিওতে আপনাদেরকে একই কথা বলছি, লাইক অথবা ডিসলাইক কিছু একটা করে আমার ভিডিও থেকে বেরোন, তার কারণ আমার বোঝা দরকার ওই কাউন্ট দেখে আমার কাজ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। এই ন্যারেটিভের ব্যাপারটা
আরেকটু ব্যাখ্যা করা প্রয়োজন। পথের পাঁচালী যখন তৈরি হয়েছিল, পথের পাঁচালীতে অনেক ধরনের খুঁত ছিল প্রথম দিকটায়। এবার সত্যজিৎরা নিজেও স্বীকার করেছেন, তারও কিছু কিছু বর্ণনা এই বইতে রয়েছে, আমি সেসবের মধ্যে যাচ্ছি না। কিন্তু পথের পাঁচালী যখন তৈরি হয়, সেটাকে বিদেশের বাজারে ছাড়ার জন্য সাবটাইটেল তৈরি করার জন্য ফান্ড অ্যাসাচ পাওয়া যায়নি, তাই সাবটাইটেল বাদ দিয়েই সত্যজিৎ রায়ের টিম ওটাকে বিদেশের বাজারে পাঠায়। এবং তারপরে খবর আসে যে বিদেশিরাও সেটা বুঝতে পেরেছে, ভাষাটা না বুঝেও। এটা কি করে সম্ভব? এটা সম্ভব সিনেমার ন্যারেটিভের জন্য, অর্থাৎ আলো, ছায়া, চরিত্রগুলোর এক্সপ্রেশন, প্রকৃতি, এই সমস্ত কিছু একটা আলাদাভাবে কিন্তু কথা বলে, যেটা বিদেশিদেরকে সাহায্য করছে সিনেমাটা বোঝার জন্য, যেটা কিন্তু সাহিত্যে কখনো সম্ভব নয়। তখন ভিজুয়াল বা অডিও অ্যাপিলটা সাহিত্যে কখনো থাকে না, আমরা সবাই জানি, এবং সেই অ্যাপিলটাকে খুব ভালোভাবে ব্যবহার করার জন্যই সিনেমা তৈরি হয়। এবং সেটাকে যে যত ভালো ব্যবহার করতে পারে, সে তত ভালো পরিচালক। আমি জানি না লেখক অরিজিৎ গাঙ্গুলির এই বই লেখার উদ্দেশ্য কী, কিন্তু আমার গিয়ে কোথাও একটা মনে হয়েছে এই বই লেখার একটা মূল উদ্দেশ্য ওনার সাবকনসাসে থাকলেও থাকতে পারে, যে আমি সিনেমার সঙ্গে গল্পকে, সিনেমার সঙ্গে সাহিত্যকে একটু পার্থক্য করে, একটু পৃথক করে দেখাবার চেষ্টা করব। সেজন্যই এই ধরনের নানা ধরনের ঘটনার অবতারণা কিন্তু বইটাতে রয়েছে। এখানে একটা কথা বলি যে এ বইটা যখন আপনারা পড়বেন, আমার মতো যাদের সত্যজিৎ রায়কে নিয়ে অনেকটাই জানা আছে, তাদের কিন্তু অনেক ঘটনা কমন মনে হতে পারে আপনি ইতিমধ্যেই ঘটনাটা জানেন, কিন্তু তাতে কিছু ম্যাটার করবে না। তার কারণ বইটা কিন্তু আপনি পড়বেন বইয়ের যে আলাদা রিসার্চ ওয়ার্ক তার জন্য। এছাড়া ফিল্ম রেস্টোরেশন নিয়ে, একটা পুরোনো দিনের সিনেমার ফিল্মকে কী করে রেস্টোর করতে হয় রিসার্চ ল্যাবে, তারও বর্ণনা কিন্তু বইটাতে রয়েছে। এবং আমি শেষ করব একটা কথা বলে, সেটা হলো দেখুন, অনেক উচ্চমানের সাহিত্য থেকে উচ্চমানের সিনেমা হয়, এবং সত্যজিৎ রায় তার এন্টায়ার কেরিয়ারে বহু উচ্চমানের লেখকদের সাহিত্য থেকে কিন্তু সিনেমা তৈরি করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার নিজের লেখা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সকলের লেখা থেকে, এবং স্ক্রিপ্টের সাথে সেটা তিনি বদলেছেন। কিন্তু এটাও আমরা দেখেছি, তুলনায় কম উচ্চমানের সাহিত্য একটা ভালো সিনেমা হতে পারে, যেটা আমরা মেঘে ঢাকা তারা সিনেমাটার কথা যদি ভাবি, যেখানে সুপ্রিয়া দেবীর সে বিখ্যাত ডায়লগ আছে, দাদা আমি বাঁচতে চাই, সেটা কিন্তু শক্তিপদ রাজগুরুর একটা তুলনায় কম জনপ্রিয় সাহিত্য থেকে তৈরি। সুতরাং এই পুরো আলোচনাটায়, এই বইয়ের নিরিখে শুধুমাত্র ওই মেঘে ঢাকা তারার ওই উদাহরণটুকু বাদ দিয়ে, ওটা আমার নিজস্ব ইনক্লুশন এই ভিডিওতে, ওইটুকু বাদ দিয়ে বাকি আমি যা যা বললাম সেটা কিন্তু এই বই থেকে নেওয়া। এবং এ বই আসলে আমাকে বুঝতে সাহায্য করেছে যে সিনেমা আর গল্পের পার্থক্য কিভাবে হয় এবং কেন করতে হয়। এবার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে আমি আমার ভিডিওটা র‍্যাপ আপ করব, সে কথাটা হলো, অনেক বই আছে যেগুলো খুব কুইক টার্ন অ্যারাউন্ড, অর্থাৎ যদি পড়া শুরু করেন থ্রিলার বা নানা ধরনের বই, পড়লেন একেবারে ইমিডিয়েট শেষ হয়ে গেল, দুর্ধর্ষ লাগবে, দারুণ লাগবে, কিন্তু বইটার কিন্তু রিকল ভ্যালু অনেক সময় দেখা যায় খুব কম। অর্থাৎ ওই বইটা একবার পড়ার পর দ্বিতীয়বার আর পড়তে ইচ্ছা করে না। আমার মা যে বই রিভাইজ করে, ঠিক আছে, সে দেখেছি আমি বইয়ের র‍্যাক থেকে পথের পাঁচালী, আরণ্যক, একেই বলে শুটিং, এই সমস্ত বই রিভাইজ করে, সত্যজিতের বিভিন্ন বই, শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের সমগ্র রিভাইজ করে, সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ রিভাইজ করে। তার মানে কিছু কিছু বই থাকে সাহিত্যে, এমন কিছু কিছু সৃষ্টি থাকে যার রিকল ভ্যালুটা খুব হাই হয়। এই বইটাও খানিকটা সেরকম, বইয়ের গতিটা মিডিয়াম বা গতিতে মডারেট আমি বলবো, কারণ অবশ্যই এটা থ্রিলার নয়, সুতরাং মডারেট গতিতেই গল্প এগোবে, কিন্তু এর রিকল ভ্যালুটা কিন্তু খুব মারাত্মক। যদি আপনার অনেক দিন বাদে, ধরুন আমি আমার কথা বলছি, 5 বছর বাদ, 7 বছর বাদে, যদি আমার মনে হয় যে সত্যজিৎ রায় কিনা আবার একটু ঘাঁটি, একটু নড়াচড়া করি, আমি কিন্তু আমার বইয়ের র‍্যাকে সত্যজিৎ রায় নিজের লেখা বই যেরকম রয়েছে, একেই বলে শুটিং, মাই ইয়ার্স, তুই তপু, বিষয় চলচ্চিত্র, এরকম যেরকম রয়েছে, পাশাপাশি আমি কিন্তু এই বইটাকে আবার তুলে নেবো 5 বছর বাদে পড়ার জন্য, রিভাইজ করার জন্য, সত্যজিৎ রায়কে বোঝার জন্য। এই বইটার কিন্তু রিকল ভ্যালু প্রচণ্ড হয়। আমি রেটিং করছি না, 1 to 5, 1 to 10 কত রেটিং ওসব বলছি না, কিন্তু এটুকু বলছি সিগনিফিকেন্টলি হাই রিকল ভ্যালু কিন্তু এই বইটার আছে। আপনারা সকলে বইটা পড়ুন, বইটা আপনাদের ভালো লাগবে। শেষ করার আগে শুধু আপনাদের দুটো জিনিস দেখাবো, সেটা হচ্ছে বইয়ে খুব সুন্দর সুন্দর দুটো ইলাস্ট্রেশন রয়েছে, দুটো নয় আমি দুটো দেখাবো, অনেকগুলো ইলাস্ট্রেশন রয়েছে, তার মধ্যে দুটো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। একটা হলো এই ইলাস্ট্রেশন, যখন সত্যজিৎ রায়
পথের পাঁচালীর জন্য বিধান রায়কে মিট করছে তার একটা ইলাস্ট্রেশন বইটাতে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। এছাড়া পরের ইলাস্ট্রেশনটা হচ্ছে সত্যজিৎ রায় যখন জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীকে মিট করছেন দিল্লিতে তার অপরাজিত দেখাবার সময়, সেই রিলেটেড একটা ইলাস্ট্রেশন। এরকম অজস্র ইলাস্ট্রেশন এই বইতে রয়েছে। দুর্ধর্ষ এবং সত্যজিৎ সুলভ ভঙ্গিতে ইলাস্ট্রেশনগুলো দেওয়া রয়েছে। এটা বইটার কিন্তু একটা উপরি পাওনা। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সেফ থাকুন।